ভারত উৎসব উপলক্ষে খাস খবর বাংলা ওয়ান অনুষ্ঠিত করতে চলেছে শারদ সম্মান 2019। অংশগ্রহণ করতে পারেন পুরুলিয়া জেলার পুজো উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 7407385451 এবং 8942909779। প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, প্রেমিকা সহ গ্রেফতার তিনজন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বকঝুড়ি অঞ্চলের খাড়ুবালা গ্রামের এ এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, 28 বছরের মৌসুমি বিশ্বাস 32 বছরের সুরজিৎ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিনের প্রেম আলাপ। সেই সূত্রে বাড়িতে যাতায়াত করত সুরজিৎ। 6 মাস আগে তারা একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন বলে শোনা যায়। পরে মেয়েটির বাবা এই বিয়ে মেনে নেয়। তারপর থেকে ওই বিবাহ বিচ্ছেদের চেষ্টা করেন মেয়ের পরিবারায়। দিনের পর দিন চলতে থাকে সেই পরিকল্পনা। রাতে 2টোর সময় মেয়েটির বাবা মেয়েকে দিয়ে মোবাইল ফোনে সুরজিৎকে বাড়িতে ডাকে। তারপর পূর্ব পরিকল্পনা মাফিক মেয়েটির বাবা দিলীপ বিশ্বাস, মেয়েটির দাদা তাপস বিশ্বাস এবং বাড়ির সকলে মিলে ছেলেটির পুরুষাঙ্গ কেটে নেন। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুরজিতের পরিবার। প্রেমিকা সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে থানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপনার নাম কি? আপনি ছেলের কে হন? মেয়ে কাণ্ড করেছে, আপনি কি বলবেন? আপনি মেয়ের শাস্তি চাইছেন? আপনি মেয়ের শাস্তি চাইছেন? মেয়েটি যে এরকম একটা কাণ্ড করলো, আপনি কি বলবেন? মেয়েটি তো করেছিল এটা, কি বলবেন এটা ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন? যেটা ভালো হয় সেটা মীমাংসা হয় সেটা। আপনি মীমাংসা চাইছেন? এত বড় ঘটনার মীমাংসা কিভাবে করবেন আপনি? আপনার মেয়ের সঙ্গে কি ওই ছেলেটির প্রেম ছিল? আমি জানি না, কিছু সব সম্বন্ধে আমি জানি না, কিছু বলতো না মেয়ে। কি হয়েছিল? ওকে প্রথমে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে বাবা আর দাদা হাত পা বেঁধে মুখ চাপা দিয়ে আর মেয়ে পুরুষাঙ্গটা কেটে নেয় ওর। তারপরে ও ছটফট করে লাফাতে লাফাতে বাড়ি চলে এসে ওর মাকে ডাকে, ডেকে বলে মা এই এই করেছে আমার সঙ্গে, এর জন্য ওর যেন ফাঁসি হয়। ওদের তিনজনেরই যেন ফোন করে ডেকে নিয়ে গেছে। আমি তো শুনেছি ওদের বিয়ে হয়েছিল, আপনি কি বলবেন? কিচ্ছু হয়নি ওদের, বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি, সব মিথ্যে কথা। সবাই তো জানে বিয়ে হলে সবাই তো জানতে পারবে, তার জন্য তো রেজিস্ট্রি হবে, সেই কাগজপত্র তো থাকবে, তা তো কিচ্ছু নেই। বিয়েটা হলো কি করে? তাহলে ওনার সঙ্গে যোগাযোগটা কিভাবে ছিল? এখানে ছোটবেলা থেকে প্রাইভেট পড়তে আসতো, সেই থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে ওকে কিভাবে ডাকে কালকে ফোন করে ডেকে, মানে আগে থাকতে সব কিছু করা ছিল পরিকল্পনা, ডেকে এই অবস্থা করে তিনজনা মিলে। আর কেটেছিল ওই মেয়েটাই পুরুষাঙ্গটা। আচ্ছা, তো মেয়েটার সঙ্গে কি ছেলেটির প্রেম ছিল? হ্যাঁ ছিল, মাঝে কেটে যায়। কেটে যাওয়ার পরে এবারে ও বলছে যে আমি যেখানে পাবো না কাউকে পেতে দেবো না বলে পুরুষাঙ্গটা কেটে নেয়। মেয়েটাই কেটেছে, বাবা আর দাদা ধরেছিল বেঁধে রেখেছিল মুখ চাপা দিয়ে কাপড় দিয়ে, আর ও কেটে না। এখন কি চাইছে? আমি চাই ফাঁসি হোক তিনজনা। আপনার নাম? অরুণা বিশ্বাস। আপনি কে হন? আমি বৌদি হই, ছেলের বৌদি। হ্যাঁ। কর্মতীর্থ। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটি দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান।
এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙা দীনুবাবুর ঘেরার সামনে। আপনি কি ক্যারেট প্রশিক্ষণের মাধ্যমে সেলফ ডিফেন্সের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে চান? তাহলে আর ভাবনা কিসের, এখনই চলে আসুন স্কুল অফ মার্শাল আর্টস সেন্টারে। প্রশিক্ষক আফজাল খান ফার্স্ট অ্যান্ড ব্ল্যাক বেল্ট। সুযোগ্য প্রশিক্ষণ কৌশলে আপনি ও আপনার পরিবার পরিজন ক্যারেটের বিভিন্ন কৌশল রপ্ত করতে অবিলম্বে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা স্কুল অফ মার্শাল আর্টস, আদ্রা কংগ্রেস ব্রাঞ্চ 1, ফোন নম্বর 9405909959 এবং 7585083778।